হ্যালো এভ্রিওান তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা আছে ভালো তো চলো আজকে ব্লগটা আমার ফ্রায়েড রাইসের থেকে স্টার্ট করি তো দেখতে পাচ্ছ আজকে আমি সকাল সকাল উঠে ফ্রায়েড রাইস করে নিচ্ছি ফ্রায়েড রাইস করছি বলতে গেলে আমি এখানে কিছু বেশি কিছু দিইনি আমি এখানে দিয়েছি মানে মটরশুটি দিয়েছি ক্যাপ কি বলে বিনস দিয়েছি গাজর দিয়েছি তো ভাত ডিম তো এগুলো দিয়ে একদম করে একেবারে নেয়া আমি খেয়ে রেডি হয়ে গেলাম আজকে ঘুম থেকে উঠে এরম করলাম সকাল সকাল কাজ বাজ সেরে নিয়ে সকাল সকাল কাজ বাজ বলতে কিছুই করিনি কারণ আমার কদিন ধরে পেটে খুব হচ্ছে আমি টিফিনও নিয়ে যেতে পারছিলাম না ওই জন্য মা বলছিল যে ভাত কিছু নিয়ে যেতে তো সেই কারণে দেখতে পাচ্ছি আমি ভাত ভাজা নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখন কাজে চলে যাচ্ছি বুঝতেই পারছো এখন আমি যাচ্ছি কাজে তো চলো যাওয়া যাক আজকের ব্লগটা কেউ মিস করবে না তো সকাল সকাল তো তোমরা দেখতেই পেলে আমি কি করলাম না করলাম তো আমি এদিকে কাজে এসে দেখতেই পাচ্ছো কাজে এসে না আমার পর পর আজকে বিশ্বাস করো এত কাজের চাপ আমার সকাল থেকে আমি নিজেও বুঝতে পারছি যে সকাল থেকে আমার কাজের এতটা চাপ হবে তো আমি বুঝতে পারিনি যে সকাল থেকে এতটা কাজের চাপ ছিল তো সকালবেলায় কাজের চাপটা আমাদের একটু বেশিই থাকে তাই জন্য আমি সকালবেলা এসে তো তো প্রায় সময় বলি যে আমি ভিডিও করি না আর একটু একটু প্রবলেম হয় কী করা কাস্টমারকে রিপ্লাই দেওয়া এ করা তো এদিকে একটা কাস্টমারের অ্যাড্রেস দিয়েছে তো এই অ্যাড্রেসটাকে লিখবো তার আগে আমি কিছু খেয়ে নিই তিনটে বাজে তো আজকে আমি খাবো দেখতে পাচ্ছো ভাত ভাজা ভাত ভাজা বলতে ফ্রায়েড রাইস করেছি এটা আমার স্টাইলের রান্না করেছি তো ফ্রায়েড রাইস খাওয়ার পরে দেখতে পাচ্ছো কয়েকটা পার্সেল আমি কমপ্লিট করে নিয়েছি এখানে সব পার্সেলগুলো আর এদিকে আমি পার্সেলগুলোকে কমপ্লিট করার পরে এদিকে আমি কাস্টমারকে রিপ্লাই দিচ্ছিলাম ফোনটা নিয়ে তো অনেকে আমাকে কোশ্চেন করে মানে আমাদের বাড়ির আশেপাশে কেউ যদি যায় আমাদের দোকানে ওদিকটায় তো বেশিরভাগ সবাই আমাকে বলে যে তুই ফোন নিয়ে কী করিস তারপর তুই তো কোনো কাজই করিস না তো কেউ জানে না যে আমি বাবার ঠান্ডা এত লেগেছে আমি কথা বলতে পারছি না তো যাই হোক কেউ জানে না যে আমি ফোনটা নিয়ে কী করি কিন্তু আমি ফোনটা নিয়ে এদিকে আমাদের অনলাইনে তো কাজ হয় যাই হোক আমি ফোন নিয়ে আমি কাস্টমারকে রিপ্লাই দিয়ে এ করি তো এদিকে দেখতে পাচ্ছ কোরিয়ার কাকুও চলে এসছে আর তার মধ্যে দেখো কাস্টমারও ঢুকে গেছে মানে এখন সাড়ে সাতটা বাজে যে বাড়ি যাবো ভেবেছিলাম কিন্তু কোরিয়ার কাকু আসলোই দেখো কোরিয়ার কাকু যেতে না যেতেই আমাদের একটা কাস্টমার চলে আসবে তো তবুও আমি কি বলবো মানে কদিন ধরে বাড়ি যেতেও আমার লেট হচ্ছে সাড়ে আটটা বেজে যাচ্ছে কখনও পনেরো নটা বেজে যাচ্ছে এরকমই হচ্ছে তো এদিকে কাস্টমারগুলো দেখতে পাচ্ছে এর এসে এরা চলে গেলে তবে আমি বের হবো তো দেখতেই পাচ্ছে এখন আমি এরা চলে যাওয়ারতে অনেকগুলো শাড়ি ফাড়ি ছড়ানো ছিল তো স্যার বললো রোজি কফি খাবে তো আমি বাড়ি গেলাম না আর তো আমি এখন কফি খাবো তো চলো কফিটা খেয়ে নিই তো কফি কফি খাবো কি কার সাথে তোমাকে তাও বলে দিচ্ছি বিস্কিট আর কফি তো চলো কফিটা খেয়ে নিই এদিকে আমার কফি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের তো বলেছি আমি মানে চা অতটা খাই না তো খুব কমই খাই যাই হোক তো যেইটুকুনি খাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমি খেতে বসলে আবার ভিডিও করতে খুব লজ্জা করে তাই জন্য আমি ভিডিওটা করি না খাওয়া খাই দেখিয়ে দিই তো আমি নিজেকে স্যারের সাথে কথা বলছিলাম কি একটা কথা বলছিলাম তো বুঝতেও পারছি না যে আমি কি একটা কথা বলেছি আর আজকে আমি না অন্য ধরনের চুল বেঁধেছি প্রত্যেক দিন এক ধরনের চুল বাঁধতে আর ভালো লাগে না তাই জন্য আজকে যতটা বেরছি একটু আলাদা টাইপের চুলটা বেঁধেছি তো তোমাদেরকে এটাই বলবো গাইস আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর যত করবে আমাকে সাবস্ক্রাইব করবে হ্যাঁ আর এইভাবে আমাকে সাপোর্ট করবে আমি এটাই তোমাদের সাথে চাই তো আমি এদের খেয়েছি খাওয়ার পরে তো আমি খাচ্ছিলাম তখন আমি স্যারকে বলছিলাম যে স্যার এটা হয়েছে কি ঠিক হয়েছে কি না হয়েছে ওগুলো জিজ্ঞেস করছিলাম কোনো এটাতে মানে কী বলতো আমি তো মিষ্টি খাই তো তার আমি স্যার মানে স্যারকে করে আগে স্যারকে দিয়ে দিয়েছি মানে কফিটা করে তো কফিটা করার পরে আমি যে এখন খেয়ে নিচ্ছি কফিটা আমি বুঝতে পারিনি যে আমি এদিকে ক্যামেরা অন করেছিলাম তো পরে আমার মাথায় খেয়াল আসলো যে আমি এদিকে ক্যামেরা অন করে স্যারের সাথে কথা বলছিলাম তো অনেকক্ষণ পরেই আমার মাথায় এসছে যে না আমাকে এখন ক্যামেরাটা অফ করতে হবে তো আমি ঝটপট করে ক্যামেরাটাকে অফ করে দিয়েছি তারপর কফিটাকে খেয়ে নিলাম কফিটাকে খাওয়ার পরে এখন আমি বেরিয়ে পড়বো তো আজকে দিদি আজকে বলেছিল কিন্তু দিদি আজকে আসেনি আমার দেরি হয়ে গেছে তো যাই হোক আমি আজকে আমি এই যে দেখতে পাচ্ছি এদিকে স্যার দোকান বন্ধ করছে তো দোকান বন্ধ হয়ে গেলে আমি আমার মতন বাড়ির দিকে রওনা দেবো তো চলো এবারে বাড়ির দিকে কে রওনা দেওয়া যাক আর আমি পুরোটা রাস্তা ভিডিও করি না কারণ তোমরা তো জানো আমাদের এদিকে আশেপাশে রাস্তা ফোরেছে তো সেই কারণে আমি অতটা ভিডিও ফিডিও করিনি রাস্তার তো দেখতেই পাচ্ছ এদিকে হলো আমাদের পাড়ার কাছাকাছি চলেও এসেছি তোমরা দেখতেই পাবে আর যন্ত্র ফাঁটছি তোমাদেরকে ভিডিও করে আমি দেখিয়ে দিচ্ছি আর কী বলবো এই যে আমি সে সময় বাড়ি চলে এসেছি তো আমি এই যে ঘরে চলে এসেছি চ চলো ড্রেস পেট ছেড়ে নিই ঝটপট করে তো আমি এদিকে ড্রেস পেট ছেড়ে নিলাম এখন দশটা বাজে তো আমি বাইরের আনিদের সাথে গল্প করছিলাম তো গল্প করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে দশটা বাজে তো আমি মুখ হাত পা ভাত খেয়ে নিলাম তো আজকে ভাতে মা রান্না করেছি ডিমের তরকারি আর সব রকমের সবজি দিয়ে চচ্চড়ি তো চলে আজকে আমি খেয়ে নিলাম আজকে আর ভিডিওটা করবো না আজকে ঘুমিয়ে পড়বো আর আমার বোনের চুলটা তো তুমি দেখতেই পাচ্ছ কত বড়ো ছোট বোনের চুল আর আমার চুল তো একদমই নেই আমার সেজো বোনেরও চুল নেই যা হোক তো ওর চুলটা আঁচড়া ছিল তো জন্য আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো আজকে আর ভিডিওটা এগোবো না আজকে যতটা হয়েছে হয়েছে ভিডিও তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট বাই